ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা মোবাইলে দেখা যাচ্ছে অনেক সময় ডিসপ্লে লাইট অনেক সময় ধরে থাকছে এবং অল্প সময়ের ভিতরে ব্যাটারি চার্জ শেষ হয়ে যাচ্ছে। তাহলে ডিসপ্লে লাইটে যে অনেক সময় ধরে থাকছে এটি কিভাবে খুব শর্ট টাইম আনা যায় সেই সেটিংটাই মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এর জন্য যে কাজটা করতে হবে, আপনার মোবাইলের যে সেটিং অপশন আছে, ফার্স্ট আপনাকে সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে যে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনি সার্চ অপশন, যে সার্চ সেটিং যে অপশনটি আছে এখানে আপনি টাইপ করবেন। এখানে টাইপ করার পরে আপনি এখানে সিলেক্ট অপশনটি টাইপ করবেন এবং এখানে সার্চ করবেন। সার্চ করলে এমন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, এখান থেকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এমন একটা ইন্টারফেস মোবাইলের ডিসপ্লে শো করবে, এখান থেকে আপনি স্লিপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখা যাচ্ছে আপনার মোবাইলে অনেক সময় ধরে ডিসপ্লে লাইট থাকে, হয়তো 10 মিনিট সিলেক্ট করা আছে বা 5 মিনিট থাকতে পারে, আপনি এখান থেকে 15 সেকেন্ড করে দেবেন। এর জন্য আপনার মোবাইলের যে ব্যাটারি আছে অনেক সময় বেশি ব্যাকআপ দিবে। আশা করি সেটিংটি শেখার পরে আপনাদের কিছুটা হলেও হেল্পফুল হবে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।